সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিসি রোড অবরোধ করে থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী ও সমর্থকরা। বিজেপির যুব নেতা শ্যামল রায় অভিযোগ করেন, এদিন নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে রথতলা এলাকায় তাদের একটি সভা করার অনুমতি ছিল। তারা আরও অভিযোগ করেন, তারা যখন সেখানে সভা করতে যায় সেই সময় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মকর্তাদের উপর হামলা চালায়, এতে কয়েকজন আহত হয়েছেন। তিনি আরও জানান, তাদের কয়েকজনকে আটকেও রাখা হয়েছে। সেই সব কর্মকর্তাদের উদ্ধার ও দোষীদের গ্রেপ্তার করার দাবিতে এদিন তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। নির্বাচন থেকে ঘোষণা হয়েছে, সেদিন থেকে আমাদের কর্মীরা আমাদের কার্যকর্তারা আক্রান্ত হয়েছে। আজও বর্ধমান শহরের 23 নম্বর 24 নম্বর ওয়ার্ডে আমরা 72 ঘন্টার আগে আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করবার জন্য আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করি এবং তার আজকে প্রোগ্রাম করার আমরা পারমিশন পাই নির্বাচন কমিশনের মাধ্যমে। আমাদের আজকে সভা ছিল বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রথম কথা হচ্ছে আমাদের কার্যকর্তা ওখানে সকালবেলায় 11টা নাগাদ মঞ্চ বাঁধবার জন্য বাস নিয়ে যায়, 1:15 বেলাকে চমকে 1:15 বেলা বাইরে চলে আসে। আমরা পরবর্তীকালে প্ল্যান করি যে ওখানকার লোকাল নেতৃত্ব বর্ধমানে যাকে আপনারা আপনাদের ভাষায় দুর্দণ্ড প্রতাপ বলেন, সেই তৃণমূলের সন্ত্রাস লিডার নেতৃত্বে ওই এলাকায় আমাদের কার্যকর্তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের কার্যকর্তারা তারপরেও লুকিয়ে চলে যে ফ্ল্যাগ বাঁধছিল, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয়, অকথ্য ভাষায় গালাগালি। এবং সর্বশেষ যেটা, আমার কার্যকর্তা আমার পার্টি ওয়ার্কার এখনও বেরোতে পারেনি, 6:10 বলছে আপনারা প্রোগ্রাম করতে চান। প্রথম প্রশ্ন বর্ধমান আইসিকে, এই প্রোগ্রাম কেন আমাদেরকে 4টার সময় করতে পারমিশন দেওয়ালো না? আপনার আসুন, কোনো ভয় নেই। কিন্তু আমরা যখন আমাদের সোর্স দিয়ে খবর নিচ্ছি, এখনও 200 উপর লোক ওখানে ঘেরাও করে রেখেছি। স্বাভাবিকভাবে আমাদের কাছে বিকল্প উপায় বলতে থানা ঘেরাও ছাড়া কিছু নয়, কারণ আমরা বোমবাজি মারতে পারি না, আমরা আগুন জ্বালাতে পারি না, আমরা পার্টি অফিস উড়াতে পারি না। আমরা গণতান্ত্রিক পদ্ধতি বিশ্বাসী, আর তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই এলাকায় যেভাবে আমরা আন্দোলন করি সেটা হচ্ছে থানা ঘেরাও করে আমরা প্রশাসনকে চাপে রাখতে চাই। আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে, তাদের মধ্যে একজন এই মুহূর্তে উপস্থিত হয়েছে, আর বাকি 3 জন আসতে পারিনি। 4 জনকে মারধর করা হয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, নরেন্দ্র মোদীকে অকথ্য ভাষা গালাগালি, এবং সর্বশেষ যেটা বলেছে বিজেপি যখন আসবে আমি তখন বিজেপি করব, এখন বিজেপি করবার প্রয়োজন নেই করছে। অভিযোগ আবার কি অভিযোগ? লিখিত অভিযোগ নয়, আমরা আমাদের লিখিত অভিযোগের থেকে আমরা আমাদের কার্যকর্তা প্রমাণ করেছি যে এই অভিযোগ লিখতে কি চাইছেন? এই অভিযোগটা পুলিশকে করা উচিত যে বিজেপি মিথ্যা কথা বলছে কি চাইছেন? আমরা চাইছি আমাদের কার্যকর্তাদেরকে রেস্কিউ করা হোক, এবং আগামী আজ যে সভাস্থলে আমাদের কর্মসূচি ভণ্ডল হয়েছে সেই এলাকায় আমরা আমাদের কর্মসূচি পালন করব, তার দায়িত্ব পুলিশকে নিতে হবে। বর্ধমান থেকে রামত আলী রিপোর্ট, আনন্দ বার্তা।